আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা জেনে খুশি হবেন যে ইউএস এমবেসি ঢাকা ভিজিট ভিসার ব্যাকলগ কমাতে প্রচুর পরিমাণে ইন্টারভিউ শিডিউল দিচ্ছে, অ্যাট দ্য সেম টাইম ব্যাপক পরিমাণে ভিসাও ইস্যু করছে। তো আপনারা যারা ইউএসএর B1 B2 ভিসার জন্য দীর্ঘদিন ধরে অধীরগ্রহ অপেক্ষা করছেন বা ইন্টারভিউ শিডিউলের জন্য অপেক্ষা করছেন, তারা কিভাবে আসলে খুব দ্রুত ইন্টারভিউ ডেটটা পেতে পারেন বা ইন্টারভিউ রিলেটেড আপডেট কি আছে, এটাই আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক, আপনাদের সাথে আছি আমি সি এম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে ইউএসএ, ক্যানাডা, অস্ট্রেলিয়া সহ ইউরোপের বিভিন্ন দেশের ভিজিট, পড়াশোনা, ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশন আছে। আপনারা যারা যেই টপিক্সে ইন্টারেস্টেড, দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন, আর তারপরেও যদি একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ করতে চান আমাদের সাথে বা আমাদের কোনো সার্ভিস নিতে চান, তাহলে ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এনিওয়ে চলে আসি আজকের যেই ইউএসএর ইন্টারভিউ রিলেটেড আপডেট, বা আপনারা কীভাবে ইন্টারভিউটা দ্রুত পেতে পারেন, ইন্টারভিউ পাওয়ার জন্য এই মুহূর্তে আপনাদের কী করণীয়। প্রথমেই আপনাদের যেই সুখবরটা দিব সেটা হচ্ছে, গত 28 এপ্রিল লাস্ট একটা সুপার ফ্রাইডে ডিক্লেয়ার করেছে ইউএস এমবেসি ঢাকা। একটা শুক্রবারকে তারা সুপার ফ্রাইডে ঘোষণা করে সেই শুক্রবারে 500 বেশি নন ইমিগ্রেন্ট ভিসার ইন্টারভিউ নিয়েছে। এটা মানে অবাক করার একটা বিষয় যে ইউএস এমবেসি ঢাকা আসলে চাচ্ছে যে এই যে হিউজ পরিমাণে ব্যাকলগটা, এই ব্যাকলগটা কমিয়ে এনে একটা স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে, যাতে আপনারা আগের মতো যখন তখন চাইলেই ইউএস ভিসার জন্য আবেদন করে খুব অল্প সময়ের মধ্যে আপনারা ইন্টারভিউ ডেট নিয়ে ইউএসএতে যেতে পারেন। তো এটার জন্য, এই ব্যাকলগটা কমানোর জন্য তারা কী করেছে, একটা শুক্রবারে কাজ না করে সেই শুক্রবারে হিউজ পরিমাণে ভিসার ইন্টারভিউ নিয়েছে, এটা 500-এরও বেশি। এটা তাদের ফেসবুক পেজে তারা এটা আবার নোটিস করেছে যে তারা এই কাজটা করেছে। তো আপনারা নিশ্চয়ই এর মধ্যে অনেকেই দেখেছেন যে আপনাদের কাছে একটা মেইল গেছে এবং মেইলটা দিয়ে আপনাদের শিডিউলটাকে রিশিডিউল করে এগিয়ে নিয়েছে, এরকম মেইল অনেকেই পেয়েছেন। অবশ্যই আপনারা সেই অপরচুনিটিটা গ্রাব করেছেন। তো এই 500 ইন্টারভিউ নেওয়ার কারণে কী হয়েছে, তাদের সামনের দিকের অনেকগুলো স্লট কিন্তু আবার ওপেন হয়ে গেছে। তো এখন আপনারা রেগুলার একটু ফোকাস করবেন আপনাদের ডেটটাকে রিশিডিউল করার জন্য। হয়তো আপনারা দেখবেন যে মানে অনেকগুলা নতুন নতুন ডেট ইস্যু হবে বা অনেকগুলা নতুন নতুন শিডিউল ফাঁকা হবে, তো সেটা দেখে দেখে আপনারা কি করতে পারেন, আপনারা কিন্তু নতুন করে আপনাদের অ্যাপয়েন্টমেন্টটা রিশিডিউল করে নিতে পারেন। আর অ্যাট দ্য সেম টাইম আপনারা একটু মেইলগুলো চেক করবেন। অনেক সময় ইউএস এমবেসি ঢাকা কি করে, মেইলে একটা লিংক পাঠায়, লিংক পাঠিয়ে আপনার এই ইয়াটা তারাই রিশিডিউল করে আপনাকে জানিয়ে দেয়। তাহলে আপনারা দুইটা জিনিস খেয়াল করবেন, একটা হচ্ছে আপনারা নিজেরা রিশিডিউল করার জন্য চেষ্টা করবেন, আর হচ্ছে আপনারা যেই মেইল থেকে প্রোফাইল ক্রিয়েট করেছেন বা ভিসার আবেদনটা করেছেন সেই মেইলে গিয়ে একটু রেগুলার চেক করবেন যে ওখানে অনেক সময় ইউএস এমবেসি ঢাকা কি করে, লিংক পাঠিয়ে দেয়। যদি লিংক পাঠিয়ে দেয় তাহলে ওইটা আপনাদের কাছে আপডেট থাকতে হবে, আর যদি নিজে রিশিডিউল করতে পারেন তাহলে তো কোনো কথাই নেই। তো যদি আপনি কোনো কারণে এই ইউএস এমবেসি ঢাকা আপনাকে রিশিডিউল করে দিয়ে দিল, তারপরেও আপনি যদি এটা মিস করেন তাহলে এটা কিন্তু আপনার অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবে। এ কারণে আপনাদের যাদের দীর্ঘদিন ধরে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে বা আবেদন করা আছে, তারা কন্টিনিউয়াস আপনাদের মেইলটা এখন কিন্তু ফলো আপ করতে হবে, আদারওয়াইজ বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। আর নতুন করে যারা আবেদন করতে চান তারাও আসলে দ্রুত কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনটা রেডি করে ফেলতে পারেন বা DS-160টা ফিল আউট করে ফেলতে পারেন। ফিল আউট করে আপনারা একটা ইন্টারভিউ অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। আপনারা নিশ্চয়ই জানেন এরই মধ্যে যে এই মাসের অর্থাৎ মে মাসের 30 তারিখের থেকে এই ভিসা ফিটা বর্ধিত হচ্ছে। তো সুতরাং এই আগের পুরানো কম ভিসা ফিতে ভিসার জন্য আবেদন করতে চাইলে আপনাদের দ্রুত কিন্তু আবেদন করতে হবে। 29 তারিখ হচ্ছে বন্ধ থাকবে, টোটালি স্থগিত থাকবে, কোনো রকম কোনো ভিসা ফি জমা নেবে না। তাই আপনারা 29 তারিখের আগেই নতুন করে যারা এই পুরানো রেটে আবেদন করতে চান তারা 29 তারিখের আগেই অবশ্যই আপনাদের ভিসার আবেদনটা করে ফিটা পেমেন্ট করে ফেলবেন। ফিটা পেমেন্ট করে ফেললে দেন আপনি কিন্তু শিডিউলটা যে কোনো সময় নিতে পারবেন। এখন আসি যে এই মুহূর্তে ভিসার রেশিও কীরকম। এই মুহূর্তে অন্যান্য যে কোনো সময়ের তুলনায় ভিসার রেশিও অনেক হাই। আমার কাছে লাস্ট গতকালকে, গত পরশু এবং এই যে 28 তারিখে যেই দিন হিউজ
পরিমাণ ইন্টারভিউ নিয়েছে এর একটা সামারি আছে বেশ কয়েকজন আমার কাছে ইনফর্ম করেছে বা ওখানে যারা ভিতরে অনেক সময় বসা ছিল তারা বুঝতে পারে যে কাকে ভিসা দিচ্ছে কাকে ভিসা দিচ্ছে না ভিসা রেশিওগুলো কি রকম তো এই রিসেন্ট সামারি থেকে আমি বুঝতে পারি যে মানে যে কোনো সময়ের তুলনায় এখন ভিসার রেশিও অনেক হাই তবে আপনাদেরকে অবশ্যই কি করতে হবে সঠিকভাবে ভিসার আবেদনটা করতে হবে এবং সঠিকভাবে ইন্টারভিউর প্রিপারেশনটা নিতে হবে ইন্টারভিউ যদি ভালো করে দিতে পারেন তাহলে আপনার ভিসার চান্সেসটা অনেক হাই থাকে এ কারণে আপনারা অবশ্যই কোনো এক্সপার্টের সাথে পরামর্শ করে ভিসার ইন্টারভিউটা কীরকম দিবেন কীভাবে আপনার প্ল্যানটা সাজাবেন কীভাবে ট্যুর প্ল্যানটা সাজাবেন কখন আপনি ইউএসএতে যাবেন কখন ব্যাক করবেন এই জিনিসগুলো মানে DS-160 একটা প্ল্যান ওয়াইজ আপনাকে করতে হবে আপনার ইনকাম কত ইয়ারলি বা আপনি জব করেন বা বিজনেস করেন কোনটা দেখালে আপনার সাথে বেস্ট ম্যাচ করে এই জিনিসগুলো একটু বুঝে শুনে আপনি শুধু একটা কম্পিউটারের দোকানে গিয়ে একটা ফর্ম ফিল আপ করলেন আর ইউএস এমবেসি আপনাকে ভিসা দিয়ে দিবে এরকম মনে করার কোনো কারণ নাই আমি এর আগেও বলেছি এখনও বলছি আবার এইটাও মনে করার কোনো কারণ নাই যে আমি কাউকে 10 লাখ 20 লাখ 25 লাখ টাকা দিয়ে কোনটাকে ভিসা নিয়ে নিব এইটাও সম্পূর্ণ ভুল ধারণা এর মাঝামাঝি একটা ইয়ে হচ্ছে আপনি অবশ্যই কোনো এক্সপার্টের সাথে পরামর্শ করে নেবেন যে আসলে রিয়েলি ইউএস এর ইমিগ্রেশন সম্পর্কে ভালো একটা নলেজ আছে বা ইউএস এমবেসি ভিসা দেওয়ার ক্ষেত্রে কোন জিনিসগুলো দেখতে চায় কোন জিনিসগুলোর উপর ভিত্তি করে ইউএস এমবেসি ডিসিশন নেয় ভিসা দেওয়ার এই ব্যাপারগুলো যারা আসলে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে তাদের সাথে পরামর্শ করে তারপরে আপনারা এই ব্যাপারে মানে আবেদন করবেন এবং ইন্টারভিউর জন্য প্রিপারেশন নেবেন ইউএস ভিসা পাওয়ার সহজ উপায় বা ইউএস ভিসা কিভাবে আপনি নিশ্চিত করবেন এগুলো নিয়ে ইন্টারভিউর প্রিপারেশন সংক্রান্ত বেশ কিছু আমার ভিডিও আছে যারা ওই ভিডিওগুলো দেখতে চান আই বাটনে ক্লিক করে ওই ভিডিওগুলো দেখে নেবেন তাহলে আপনাদের কাছে ক্লিয়ার একটা ধারণা হবে যে কিভাবে আপনি ইউএস ভিসাটা নিশ্চিত করবেন আর এরপরেও চাইলে আপনারা একান্ত ব্যক্তিগত পরামর্শের জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করে আমার সাথে সরাসরি সাক্ষাৎ করে DS-160 ফিল আউট করতে পারেন বা ইন্টারভিউর প্রিপারেশন নিতে পারেন তো আজকের ভিডিওটা আর দীর্ঘায়িত করছি না আশা করি এই ভিডিও থেকে আপনারা ইউএস এমবেসি ঢাকার ইন্টারভিউ রিলেটেড লেটেস্ট একটা আপডেট ইনফরমেশন পেয়ে গেছেন তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাথেই থাকবেন